আমরা কেজিতে 100 টাকা কম পেতেছি, আমাদের জন্য ভালো না? না, আমরা যা চাই যদি কম হলে আমরা খাইতে পারবো, আমরা গরিব মানুষ। আমি 70 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসছি, মানে কম দামে মাংস নেওয়ার জন্য। এ খালি 500 আসে, 500 আসে। ঢাকা শহরে বাজার ভেদে গরুর মাংস বিক্রি হয় 700 থেকে 750 টাকা কেজি দরে। কিন্তু আজ আপনাদেরকে এমন একটি দোকানের খোঁজ দেব যেখানে গরুর মাংস বিক্রি হয় 580 টাকা কেজি দরে। বিক্রি করছে আপনার মাথা কোলে যে সবসময় আর কি কুরবানির ভাবে, কুরবানির স্টাইলে যেভাবে কুরবানিতে বিক্রি হয় এভাবে 580 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। সাধারণ মানুষ খাইতে পারতেছে 580 টাকা কেজি, কারণ আজকে 16 দিন যাবৎ আমি শুরু করছি, আরও 15-20 দিন বিক্রি করার আশা আছে আর কি। এভাবে লোকসান হইব, কিছুদিন পরে গরুর বাজারটা আরও বেড়ে যাবো, দাম অনেক বেড়ে যাবে। এখন একটু কম আছে, কিছুদিন পরে আরও বেড়ে যাবে, তখন হয়তো 620 বা 650 টাকা বিক্রি করা যাবে। ডেলি 5-6টা হয়, এখন একটু কম হইতেছে, ইদানিং একটু কমছে, নতুন প্রথম অবস্থায় আর কি অনেক বেশি বিক্রি হয়েছে, আর 10-11টা পর্যন্ত বিক্রি হয়েছে। 100 টাকা থেকে নিতে পারবে, 100 টাকাকে 100 গ্রাম চালে বিক্রি করবে, তাহলে যতটুকু নিতে পারে। এমনরা বেচতেছে, ও কম দামে লাভ করতেছে, কম লাভ করতেছে, অন্য অন্যজন যেরকম লাভ করে অনেক, ও সীমিত লাভে বিক্রি করতেছে, এলাকার লোকজন নিয়ে সবাই সামর্থ্য অনুযায়ী খাইতে পারতেছে। আমরা কেজিতে 100 টাকা কম পেতেছি, আমাদের জন্য ভালো না? আপনি দেখেন আশেপাশে তো অনেক দাম, এই আমাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় গেলে দাম অনেক বেশি। একটু গোশ স্বল্প মূল্যে পাওয়া যায়, এই জন্য অন্য অন্য জায়গার থেকে একটু কম পাওয়া যায়, এটা তো 580 টাকা করে রাখতেছি। হ্যাঁ, ওনারা যদি স্বল্প মূল্যে দেয়, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যা যাইতেছে আমরা নিয়ে উপকৃত হইলাম, যদি দেয় তা আমাদের ভালোই তো হয়। আমি 70 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসছি, এখানে কম দামে মাংস পাওয়া যায়, সেজন্য মাদ্রাসার জন্য 11 কেজি মাংস ক্রয় করলাম। আমরা চাই যে এরকম কম দামে মাংস বিক্রি হলে আমরা সবাই মানে এই মাংস নিয়ে খেতে পারবো। এখানে আমরা মাংস নিয়েই সব সময় এখানে মনে করেন কম রেটে পাওয়া যায়, এই কারণে এই জন্য নিতে আস। আমার এখানে কোনো অসুস্থ গরু নাই, সব সলিড, সুন্দরভাবে আসতেছে, সুস্থভাবে এখানে আসতেছে, আসার পরে জব হইতেছে, এবং কি প্রকাশ্যে মানুষের সামনে জব হইতেছে। আমার মূল উদ্দেশ্য এটাই যে আমি কম দামে বিক্রি করব, সবাই যেতে খাইতে পারে। এতক্ষণ আমরা দেখলাম ঢাকার কদমতলি মেরাজনগর বাজারের এই দোকানের চিত্র। এই দোকানটিতে 580 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে। এইখান থেকে গরুর মাংস কিনে এই এলাকার সাধারণ মানুষজন খুবই উচ্ছ্বসিত, তারা চান এমন একটি দোকান সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেন ছড়িয়ে পড়ে।